সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আমাদের আজকের ছায় সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আজকের এই ছায় সংসদে যে দুটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে, সর্বপ্রথমেই দর্শক আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিতে যাচ্ছি। আমাদের সাথে সরকারি দল হিসাবে রয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ভূমি সেবা সপ্তাহ 2022-এর এই যে দুটি দল আজকে ছায় সংসদে অংশগ্রহণ করছে, তাদের মধ্যে সরকারি দল হিসাবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির যে বক্তারা, তারা হচ্ছেন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রিয়া দেব, মাননীয় ছায়ামন্ত্রী ইশতিয়াক ওয়াসি এবং মাননীয় সরকার দলীয় সহসদস্য দুরবার সামিদ। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতায় যারা বিরোধিতা করবার জন্য এই সংসদে রয়েছেন, তারা হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বক্তারা মাননীয় বিরোধী নেতা আহসানউল্লাহ রিয়াজ, মাননীয় বিরোধী দল উপনেতা কামরুল আহসান এবং মাননীয় বিরোধী দলীয় সংসদস্য শফিউল ওয়াহিদ শোভন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের এই ছায়া সংসদে যে চারজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মাইনুল আলম। রয়েছেন আরেকজন সাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি। বিচারক হিসেবে রয়েছেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি ও ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আহমেদ সারওয়ার। সর্বশেষ বিচারক প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এ মোর্শেদ। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায় সংসদে এই তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি রয়েছেন, যিনি সরকারি কর্মকর্তা, যিনি এই ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন করবার ক্ষেত্রে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি হচ্ছেন বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএ রয়েছেন আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে। শুরু করছি আমাদের আজকের এই ছায় সংসদ। ছায় সংসদের শুরুতেই আজকের এই প্রস্তাব উত্থাপন এবং প্রস্তাবের পক্ষে কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রিয়া দেবকে। বদলে যাচ্ছে দিনকাল, ভূমি সেবা ডিজিটাল, এই স্লোগানকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনার মতো জটিল বিষয়কে আমার সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিচ্ছে, যার ফলস্বরূপ ভূমি মন্ত্রণালয় 2020 সালের জাতিসংঘ প্রদত্ত পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। মাননীয় স্পিকার, এমন এক প্রেক্ষাপটে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার অনুমতিক্রমে আজকের এই সংসদে যে জনগুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করছি, সেই প্রস্তাবটি হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। সরাসরি সংজ্ঞায়ন করছি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছি ভূমি সংক্রান্ত সকল সেবাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজীকরণ করাকে, এবং সফলভাবে বাস্তবায়ন হচ্ছে বলতে বোঝাচ্ছি ডিজিটালাইজেশনের এই প্রক্রিয়া বাস্তবতার নিরিখে চলমান রয়েছে। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে তার কারণগুলো একটু দেখুন। এক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের মাধ্যমে 17 ধরনের ডিজিটাল সেবা প্রাপ্তি। দুই, তথ্য প্রযুক্তির প্রয়োগ ও উন্নয়ন চাহিদা সমন্বয়ে নতুন আইন প্রণয়ন। তিন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়া। চার, ভূমি সেবার ডিজিটালাইজেশন কারণে জনগণের অংশগ্রহণ ও সেবা প্রাপ্তির হার বাড়ছে। মাননীয় স্পিকার, আজকের সংসদে দাঁড়িয়ে আমরা কিন্তু একবারও বলছি না যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা শতভাগ বাস্তবায়িত হয়ে গেছে, বরং আমরা বলছি এই প্রস্তাবটি চলমান। আজকে সরকারি দল, বিরোধী দল সহ সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এটি শতভাগ বাস্তবায়িত করব। মাননীয় স্পিকার, শুরুতেই আসছি ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের দিকে। মাননীয় স্পিকার, আমার সরকার ভূমি সংক্রান্ত সেবা সহজ করার লক্ষ্যে, দুর্নীতি কমানোর লক্ষ্যে এবং মামলা ও জটিলতা নিরসনে ইনাম জারি সিস্টেম, রিভিউ ও আপিল মামলা ব্যবস্থাপনা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, মৌজা ম্যাপ ডেলিভারি সিস্টেম, মিস মামলা ব্যবস্থাপনা, হাট বাজার, জলমহল, চা বাগান, অর্পিত সম্পত্তি এবং ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা সহ ভূমি সংক্রান্ত মোট 17 ধরনের সেবা ডিজিটাল করেছে, যার সুফল কিন্তু মানুষ পাচ্ছে, যার কারণেই মাননীয় স্পিকার আমরা বলছি ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। মাননীয় স্পিকার, সম্পত্তির নামজারি আগে ছিল ভোগান্তির এক নাম, কিন্তু ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমার সরকার ই নামজারি সিস্টেম চালু করে এই গুরুত্বপূর্ণ সেবাকে সহজ করেছে। তথ্য বলছে প্রতি বছর 70 লাখ নামজারির ক্ষেত্র তৈরি হয়। শুধু 2021 পর্যন্ত ই নামজারির আবেদন জমা পড়ে 45,68,000, যার মধ্যে 36,54,000 আবেদন নিষ্পত্তি করা হয়। মাননীয় স্পিকার, ভূমি ব্যবস্থাপনা যে ডিজিটাল হচ্ছে এবং তা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রমাণ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গবেষক দল 2018-19 সালে বাংলাদেশের 155টি উপজেলায় ই নামজারি সেবা প্রদান বিষয়ে গবেষণা করে। তাদের গবেষণা বলছে ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি সেবা প্রদানের হার ই নামজারির ক্ষেত্রে 45 দিনে
ভূমি অফিসের কর্মকর্তাদের কর্মদক্ষতা বেড়েছে 36%, 28 দিনে বেড়েছে 20%। ম্যানুয়াল পদ্ধতির তুলনায় ই নামজারির ক্ষেত্রে সেবাগ্রহীতাদের উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে যাওয়ার হার কমেছে 17% এবং ভূমি অফিসের সময় ব্যয় করার সময় কমেছে মানুষপিকার 7%। ডিজিটাল পদ্ধতিতে ল্যান্ড জোনিং, ম্যাপিং ও জরিপ কার্যক্রম চলছে। মানুষপিকার এই যে উদ্যোগ, কর্মপরিকল্পনা, সবকিছু কিন্তু মানুষপিকার জনগণের জন্য, যাতে করে তারা ডিজিটাল ব্যবস্থার আওতায় খুব সহজে, দুর্নীতি ও হয়রানি মুক্ত হয়ে ভূমি সেবা গ্রহণ করতে পারে। এসব উদ্যোগের কারণেই কিন্তু মানুষপিকার, আমরা বারবার বলছি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। শেষ করার মানে আগে মানুষপিকার, আজকের এই সংসদের পক্ষ থেকে যে মানুষটিকে ধন্যবাদ দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য, তিনি হলেন আমাদের আজকের প্রধান অতিথি, অত্যন্ত সজ্জন ব্যক্তি, কর্মপ্রাণ পুরুষ, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার। মাননীয় স্পিকার, তিনি ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে বলেন, ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল হলে মধ্যস্থতাকারীর অস্তিত্ব বিলুপ হবে এবং দুর্নীতিও দূরীভূত হবে। মাননীয় স্পিকার, সেই কথাই কিন্তু আজকে আমরা বারবার বলছি, আজকে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হলে ভূমি সেবায় দালাল, দুর্নীতি ও দুর্ভোগ থাকবে না, সময় কম লাগবে, সেবার মানও প্রাপ্তি সহজতর হবে, মামলা জট কমবে, দুর্নীতি কমবে, সরকারের রাজস্ব বাড়বে। তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এরপর যে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আহসানউল্লাহ রিয়াজকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দলের প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে আমরাও বলতে চাই, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হচ্ছে দেশ, তবে সেই ডিজিটাল হওয়াটা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে না। নয়া দিগন্ত বলছে, জমি কেনা বেচা, রেজিস্ট্রেশন, নামজারি অনলাইন করতে গিয়ে দ্বিগুণ হয়রানির শিকার হচ্ছে মানুষ। মানুষ এসিল্যান্ট ও তহসিলদারদের অফিসে ঘুরতে ঘুরতে আজকে ক্লান্ত, ব্যয় যেমন বেড়েছে ঠিক তেমনি বিলম্ব হচ্ছে সময়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে না। মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান করছি। কেন অবস্থান করছি? কারণ মাননীয় স্পিকার, আজকে সরকারি দল বারবার বলছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি উদ্যোগকে নিয়ে নয়, আজকের বিতর্কের বিষয়টি সফলভাবে বাস্তবায়ন হয়েছে কি হয়নি সেটি নিয়ে, যা থেকে সরকারি দল পুরোপুরি সরে এসেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে বিষয়গুলো ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করার জন্য দেখতে হবে তা হলো, উদ্যোগটি জনবান্ধব কিনা, উদ্যোগটিতে বাধ্যবাধকতা রয়েছে কিনা, প্রচার প্রচারণা কেমন হয়েছে, ট্রেনিং সীমাবদ্ধতা কেমন, ডিজিটাল ব্যবস্থাপনায় দুর্নীতি, মাননীয় স্পিকার, যার একটিও সরকারি দল কাছ থেকে আসেনি। মাননীয় স্পিকার, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় এই উদ্যোগটি জনবান্ধব কিনা তা আমাদের দেখতে হবে। আজকে প্রান্তিক জনগোষ্ঠী, যারা কিনা স্মার্টফোন চালাতে পারছে না, যারা কিনা ইন্টারনেট ব্যবহার করতে পারছে না, তারা কী করে আজকে এই জনসেবা নিবে? মাননীয় স্পিকার, ভূমি মালিকদের অধিকাংশ অনলাইন সার্ভিসের সঙ্গে পরিচিত নয়, তাদের টাচ মোবাইল ফোন কিংবা ল্যাপটপ নেই, অধিকাংশ ইন্টারনেট চালাতে পারে না। তাহলে কিছু মানুষকে দিয়ে শহরের আপনারা কী করে একটি পুরোপুরি উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন হচ্ছে বলছেন? আজকে পাহাড়ি প্রান্তিক কৃষকেরা থেকে শুরু করে প্রতিটি গ্রামে যখন স্মার্টফোন ইন্টারনেট সহজ হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, উদ্যোগটি পুরোপুরিভাবে সফল হয়েছে, না হলে কখনোই মাননীয় স্পিকার, উদ্যোগটি সফল আমরা বলতে পারছি না। আজকে একটি উদ্যোগ কখনোই সফলতার মুখ দেখবে না যদি তাতে বাধ্যবাধকতা না থাকে। আজকে স্মার্ট এনআইডি কার্ড, আজকে আমরা যখন ই পাসপোর্টের কথা বলছি, তখন গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের সবাই কিন্তু এইটি করতে পারছে। কেন করতে পারছে? কারণ এতে বাধ্যবাধকতা রয়েছিল, কিন্তু আজকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার এই যে ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া, সেটাতে আজকে বাধ্যবাধকতা নেই, এবং এই বাধ্যবাধকতা না থাকার ফলেই কিন্তু এই উদ্যোগটি সফলভাবে বাস্তবতার মুখ দেখতে পাচ্ছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সফলভাবে বাস্তবায়ন হলো শতভাগ নিশ্চয়ন, শতভাগ নিশ্চয়ন তো ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যখন দেশে ডিজিটাল উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সেই উদ্যোগকে আমরাও সাধুবাদ জানাই, কিন্তু সেই উদ্যোগটা যদি বাস্তবতার মুখ না দেখে, সফল যদি না হয়, যদি মুখ থুবড়ে পড়ে 10 বছরেও আজকে, তাহলে সেই উদ্যোগটি কীভাবে সফল বাস্তবায়িত হচ্ছে? সরকারি দল বলছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। যেখানে 16 জানুয়ারি 2022 ডিবেট ফর ডেমোক্রেসির একটি প্রোগ্রামে যুগান্তর জানাচ্ছে মাননীয় ভূমি সচিব মুস্তাফিজুর রহমান বলেছেন, ভূমি ব্যবস্থাপনা সেবা এখনও শতভাগ দুর্নীতিমুক্ত নয়। সেখানে সরকারি দল, আপনারা কীভাবে দাবি করছেন যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ শতভাগ সফল? জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আমরা অন্তরে ধারণ করি, কিন্তু সফলভাবে বাস্তবায়ন অর্থাৎ শতভাগ নিশ্চয়নের কথা বলে কেন আজকে আপনারা সংসদকে বিভ্রান্ত করছেন? আজকে আপনারা মুখে বলছেন ডিজিটাল ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে, অথচ ল্যান্ড অ্যাক্ট ক্রাইম কেন এখন আপনারা প্রণয়ন করেননি? ভূমি সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল কেন আজও গঠন করা হয়নি? কেন আজও এখনও 3 লক্ষ মামলার নিষ্পত্তি হয়নি? কেন আজকে 80-85% দেওয়ানি মামলা শুধুমাত্র ভূমি সংক্রান্ত? আজকে আমাদেরকে আপনারা উত্তর দিয়ে যাবেন। এসব কিছুর কোনো ব্যাখ্যা বা উত্তর সরকারি দলের কাছ থেকে আসেনি। এত সব দায়ের মাঝেও ব্যর্থতার আলে সফলতার অলি গল্প শোনাচ্ছে আমাদেরকে সরকারি দল। সফলভাবে বাস্তবায়ন হতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলে গেলেন যে এই
উদ্যোগটি নাকি এখনও চলমান। আজকে 2012 থেকে শুরু করে 2022 এসেও আমরা যদি এই কথাই শুনি যে উদ্যোগটি এখনও চলমান চলমান চলমান, তাহলে সেই উদ্যোগটি কবে সফলতার মুখ দেখবে তা সরকার দলের কাছে জানতে চাচ্ছি। কবে এই সফলতার মুখ আমরা দেখতে পারবো? কবে এই পাইলট প্রজেক্টটিকে আপনারা সত্যিকারের একটি প্রজেক্ট হিসেবে ধরে নেবেন? তাই মাননীয় স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আসানুল্লাহ রিয়াজকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী ইশতিয়াক ওয়াসিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কথা শুনছিলাম এবং মাননীয় স্পিকার মনে হলো যেন উনি ধান ভান্তি গিয়ে শিবের গান গেয়ে এলেন। কেন মাননীয় স্পিকার? কারণ মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কটি যেখানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালভাবে বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না সেটার উপর, সেখানে মাননীয় স্পিকার তারা আসলে অভিযোগ করলেন যে ডিজিটাল ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে কি হয়েছে না তার উপর, যেটা মাননীয় স্পিকার আজকে আসলে বিতর্কের পরিপন্থী। মাননীয় স্পিকার, আমরা আপনাকে একবারও বলে যাইনি যে ডিজিটাল ব্যবস্থাপনা আমরা আসলে বাস্তবায়ন করে ফেলেছি। এটি মাননীয় স্পিকার বাস্তবায়িত হচ্ছে এবং এটি মাননীয় স্পিকার একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ মাননীয় স্পিকার দেখুন, মাননীয় স্পিকার, উন্নত রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, যেখানে মাননীয় স্পিকার তারা তাদের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল কত বছরে করেছে, সেখানে মাননীয় স্পিকার তাদের লেগেছে 25-30 বছর। কিন্তু মাননীয় স্পিকার, আমরা অলরেডি মাননীয় স্পিকার গত 10-12 বছরের ভেতরে অনেক অনেক উন্নত সাধন করেছি এবং মাননীয় স্পিকার এটি যেহেতু চলমান প্রক্রিয়া সেহেতু সামনে আরও উন্নত হবে এটি আমরা আশা করতে পারি। মাননীয় স্পিকার, শুধু তর্কে জেতার জন্য বলছি না, যেটি মাননীয় স্পিকার আমার প্রধানমন্ত্রীও বলে গিয়েছেন, আমরা মাননীয় স্পিকার ইতিমধ্যে ভূমিকর ব্যবহার চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড WSIS পদক 2022 পেতে যাচ্ছি। আমরা মাননীয় স্পিকার জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পেয়েছি। আমরা মাননীয় স্পিকার পেয়েছি যুক্তরাজ্যের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড। অর্থাৎ মাননীয় স্পিকার, এইসব মাধ্যমে পরিষ্কারভাবে প্রমাণিত হচ্ছে যে মাননীয় স্পিকার বর্তমানে ভূমি ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়িত হচ্ছে। মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে মাননীয় স্পিকার তিনটি দ আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেটি কি মাননীয় স্পিকার? দলিল, দাখিলা এবং দখল। এই তিনটি ক্ষেত্রেও মাননীয় স্পিকার ভূমি মন্ত্রণালয় খুব ভালোভাবে জোর দিচ্ছে এবং মাননীয় স্পিকার এগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় নিচ্ছে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, তারা দেওয়ানি মামলার কথা বললেন। মাননীয় স্পিকার দেখুন, দেওয়ানি মামলার ক্ষেত্রে কীভাবে ডিজিটালাইজেশন আন্ডারে আসছে। মাননীয় স্পিকার সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম CSMS স্থাপনের উদ্যোগ নিয়েছে এখনই মাননীয় স্পিকার ভূমি মন্ত্রণালয়। এইসব উদ্যোগগুলো মাননীয় স্পিকার পরিষ্কারভাবে প্রমাণ করছে যে আমরা কীভাবে আসলে ভূমি ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছি এবং এটি মাননীয় স্পিকার সফলতার সাথে সম্পন্ন হচ্ছে। প্রাইম মিনিস্টার এসে মিউটেশনের কথা বলে গেলেন, যার আওতায় মাননীয় স্পিকার 17টি সেবা নির্ধারণ করা হয়েছে। এই 17টি সেবা মাননীয় স্পিকার চালুর পর্যায়ে রয়েছে। যখন চালু হয়ে যাবে মাননীয় স্পিকার, আপনার ই নামজারি, ই খতিয়ান, ডিজিটাল জরিপ ইত্যাদির জন্য কোনো ছড়িয়ে ছিটিয়ে আপনার অফিসে যেতে হবে না, আপনি একটার ভিতরেই সব কিছু পেয়ে যাচ্ছেন। সুতরাং মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি এটি আপনাকে আপনার এই সমস্যাগুলোর দোরগোড়ায় মাননীয় স্পিকার পৌঁছে নিয়ে যেতে পারবে। মাননীয় স্পিকার, আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি মাননীয় স্পিকার হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি। আমরা মাননীয় স্পিকার খুব বেশিরভাগ গিয়ে দেখতে পাই যে সরকারি যে খাস জমিগুলো আছে অথবা ব্যক্তি মালিকানাধীন জমিগুলো, সেগুলো মাননীয় স্পিকার ভালোভাবে রক্ষণাবেক্ষণের না করার কারণে দেখা যায় মাননীয় স্পিকার ভূমি দখল হয়ে যায়। তার জন্য মাননীয় স্পিকার বর্তমানে ডিজিটাল ব্যবস্থার আওতায় ভূমি আইন 2020 উদ্যোগ নিয়েছে সরকার এবং মাননীয় স্পিকার এটি মতামতের জন্য বর্তমানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, এই ডিজিটাল আইনটিও মাননীয় স্পিকার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, ভূমি সেবা ল্যান্ড সার্ভিসের ফেসবুক পেজের যে কথাটি বললাম মাননীয় স্পিকার, ফেসবুক পেজে মাননীয় স্পিকার আপনি মেসেঞ্জার একটি সাধারণ নক করলেই মাননীয় স্পিকার তারা আপনার সাথে যোগাযোগ করছে। এর চেয়ে আর কত সহজ পদ্ধতিতে মাননীয় স্পিকার ডিজিটালভাবে সেবা দেওয়া যায় মাননীয় স্পিকার, তা বিরোধী দল আজকে বলে দেওয়া যাক। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আসলে কী হচ্ছে মাননীয় স্পিকার? আরেকটি কথা, সেটা হচ্ছে মাননীয় স্পিকার আমাদের প্রবাসী ভাইয়েরা, যেটা মাননীয় স্পিকার আজকে আমি মনে করি আমাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসী ভাইদের যেখানে দালাল চক্রের হাতে মাননীয় স্পিকার খপ্পরে পড়তে হতো তাদের হাতে, সেখানে মাননীয় স্পিকার তারা আজকে একটি হটলাইন নাম্বারে মাননীয় স্পিকার কল দিয়ে, যেটি হচ্ছে মাননীয় স্পিকার 8809613161622, এর নাম্বারে মাননীয় স্পিকার কল দিয়ে তারা তাদের ই নামজারি সহ সকল ধরনের ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছে, যেটা মাননীয় স্পিকার আমরা মনে করি ডিজিটাল ব্যবস্থাপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাননীয় স্পিকার আমরা মনে করি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যাতে আজকে এই প্রস্তাবটি সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী ইশতিয়াক ওয়াসিকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা কামরুল হাসানের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী বলে যায় ওয়ান স্টপ সার্ভিসের কথা, আজকে প্রধানমন্ত্রী বলে যায় মাননীয় স্পিকার খুব কম হয়রানিতে মাননীয় স্পিকার আজকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফল হচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার তারা হয়তো বা এখনও এটা জানে না মাননীয় স্পিকার, এখন পর্যন্ত ওয়ান স্টপ সার্ভিস চালু হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে একটি ইনামজারি আবেদন করলে দুটি জায়গায় যেতে হয় মাননীয় স্পিকার, একটা এসিল্যান্ড অফিস এবং আরেকটা ভূমি অফিস। মাননীয় স্পিকার, এই দুই জায়গা মিলিয়ে একজন ভুক্তভোগীকে ন্যূনতম মাননীয় স্পিকার 6 বার অফিসিয়ালি যেতে হয় এবং আনঅফিসিয়ালি কতবার যেতে হয় সেটা হিসাব তো আমাদের কাছে নেই।
মাননীয় স্পিকার, আজকে নারায়ণগঞ্জের একটি এসিল্যান্ডে কার্যালয়ে মাননীয় স্পিকার সরেজমিনে দেখা যায় আব্দুস সোবহান নামে এক ব্যক্তির কেনা জমি অন্যজনের নামে নামজারি হওয়ার পরে তিনি যখন মিসকেস করেন তখন চার মাস ধরে তাকে মিসকেসের শুনানিতে ঘুরতে হচ্ছে মাননীয় স্পিকার, এবং এরই মধ্যে তার 21,000 টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার কীভাবে তারা আজকে ভূমি ব্যবস্থাপনায় সফল বলে মাননীয় স্পিকার দাবি করছে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির তীব্র বিরোধিতা করছি মাননীয় স্পিকার। প্রথমে এই সংসদে আমাদের দলীয় অবস্থানটি আরেকটু সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার বিপক্ষে নই মাননীয় স্পিকার। আমরাও চাই বাংলাদেশের সবচেয়ে সমস্যা কবলিত এই ভূমিখাত আধুনিকতার ছোঁয়া পাক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিতর্কের জায়গায় এটা নয় যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো কী কী মাননীয় স্পিকার, বরং আজকে বিতর্কের জায়গা এটি হচ্ছে মাননীয় স্পিকার সেই গৃহীত পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় মাননীয় স্পিকার, এই সফলতার প্রশ্নে মাননীয় স্পিকার আজকে ডিজিটাল ভূমি ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার একটি ডিজিটাল নামজারি করার জন্য মাননীয় স্পিকার অতিরিক্ত 1,200 টাকা গুনতে হয় অফিসিয়ালি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার 1,200 টাকা কেন কীভাবে মাননীয় স্পিকার একজন মানুষ দেবে, যেখানে প্রথম আলো বলছে দেশের 42% মানুষ এখনও দরিদ্র মাননীয় স্পিকার। এই 42% দরিদ্র মানুষের দেশে বসবাস করে আপনি কীভাবে কল্পনা করছেন মাননীয় স্পিকার, এত সহজ তাদের জন্য মাননীয় স্পিকার 1,200 টাকা দিয়ে মাননীয় স্পিকার এই ডিজিটাল নামজারি সুবিধাটা নেওয়া মাননীয় স্পিকার, তাও সেটা অফিসিয়াল মাননীয় স্পিকার, এর ভিতরে আরও মাননীয় স্পিকার কত টাকা চলে যায় মাননীয় স্পিকার সেটার হিসাব আমাদের কাছে নেই মাননীয় স্পিকার। পর্যাপ্ত ট্রেনিং এবং কারিগরি দক্ষতার প্রকট অভাব রয়েছে মাননীয় স্পিকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে। পাইলট প্রজেক্ট হিসেবে মাননীয় স্পিকার হাতে নেওয়া হয়েছিল 3টি উপজেলা, নরসিংদী সদর, যশোরের মনিরামপুর, পটুয়াখালীর কলাপাড়া, এবং এখানে 68টি ETS, 9টি ওয়ার্ক স্টেশন, 28টি ম্যাপ প্রসেসিং সফটওয়্যার, 3টি লেজার প্রিন্টার ইত্যাদি দেওয়া হয়েছিল বিপুল সংখ্যক অর্থের অপচয় করে মাননীয় স্পিকার। আজকে অর্থের অপচয় বলছি এই কারণে মাননীয় স্পিকার, কারণ সেই যন্ত্রপাতিগুলো আজকে দক্ষ কারিগরি লোকবল এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে মাননীয় স্পিকার আজকে অচল অবস্থায় পড়ে আছে মাননীয় স্পিকার। পর্যাপ্ত কারিগরি ট্রেনিং এবং কারিগরি দক্ষতা যে এখানে নেই মাননীয় স্পিকার তা আমরা প্রমাণ করে দেখিয়েছি মাননীয় স্পিকার। এবার দেখে আসি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সব সফলতা কিংবা ব্যর্থতার সবচেয়ে বড় যে প্যারামিটার মাননীয় স্পিকার জনসম্পৃক্ততা, সেই ক্ষেত্রে আজকে সরকারের ভূমিকা কি মাননীয় স্পিকার? এই জনসম্পৃক্ততা সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে মাননীয় স্পিকার পর্যাপ্ত প্রচার প্রচারণা করা মাননীয় স্পিকার। আজকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে পর্যাপ্ত ক্যাম্পেইন করা হয়নি, পর্যাপ্ত বিজ্ঞাপন করা হয়নি। আজকে এখানে উপস্থিত এতজন মানুষের মধ্যে কয়জন জানেন যে মাননীয় স্পিকার ভূমি কর প্রদানের জন্য একটি মোবাইল অ্যাপ রয়েছে মাননীয় স্পিকার? অথচ আপনি কিন্তু ঠিকই জানেন লাক্স নামে একটি সাবান রয়েছে। আপনি এটা জানেন যে আজকে পাসপোর্ট সেবা, রেল সেবা ডিজিটাল হয়েছে এবং মানুষ সুফল ভোগ করছে, কিন্তু আপনি এটা জানেন না যে আজকে একটি ডিজিটাল ভূমি সেবা অ্যাপ রয়েছে মাননীয় স্পিকার? এটা কি যথেষ্ট নয় প্রমাণ করার জন্য তারা জনসম্পৃক্ত করতে পারেনি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে পরিশেষে আমরা বলতে চাই আজকে মাননীয় ভূমি সচিব আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় স্পিকার, উনার মতো আরও অনেক বিচক্ষণ ব্যক্তি মাননীয় স্পিকার আজকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাকে সফল করার জন্য মাননীয় স্পিকার, এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আজকে সরকারি দল মাননীয় স্পিকার যেই প্রস্তাবটি উত্থাপন করেছে যে তারা এখন সফলতার সাথে সেটি বাস্তবায়ন করছে তার ঘোর বিরোধিতা দাবি করছি মাননীয় স্পিকার। হয়তো মাননীয় স্পিকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে মাননীয় স্পিকার এই ভূমি ব্যবস্থাপনা সফল হলেও হতে পারে, কিন্তু সেই দিনটি আজকে নয় মাননীয় স্পিকার, সেই দিনটি কোনো একদিন আসতে পারে এটুকু আমরাও ধারণ করি, আমরাও চাই মাননীয় স্পিকার আজকে। এবং এরই প্রেক্ষিতে আজকে জোর দাবি জানিয়ে যাচ্ছে যেন সরকারি দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবই কোনোভাবে এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আজকের এই ছায়া সংসদের সরকার দলীয় সংসদস্য দুর্বার সামিতের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2009 সাল, 2010 সাল, 2011 সালের প্রেক্ষাপটে যদি 2022 সালে দাঁড়িয়ে কথা বলা হয় বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাননীয় স্পিকার, তারা দাবি করছেন প্রচার প্রচারণা হচ্ছে না, কষ্ট করে একটু বাংলা মোটরে গিয়ে দেখবেন, কষ্ট করে একটু কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখবেন। মাননীয় স্পিকার, কমলাপুর বাংলা মোটর তো ঢাকাতে মাননীয় স্পিকার, বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা একেবারে সীমান্তবর্তী মাননীয় স্পিকার, এখানে সব থেকে প্রান্তিক অঞ্চল পশ্চিম বীরগাঁও ইউনিয়নে গিয়ে দেখেন মাননীয় স্পিকার, প্রত্যেকটা মুড়ে মুড়ে আজকে মাননীয় স্পিকার আমার 1622 নাম্বারের বিজ্ঞাপন রয়েছে মাননীয় স্পিকার, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা চায়ের দোকানে মাননীয় স্পিকার টিভিএড চলে, টিভিএড তো বুঝেন বিজ্ঞাপন, যেটি দেখার জন্য আপনার কোনো ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে হয় না, আপনি টিভিতে দাঁড়িয়ে দেখেন কিভাবে বাংলাদেশ সরকার প্রচারণা চালিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তারপরেও তারা দাবি করছেন বাংলাদেশে প্রচার প্রচারণা হচ্ছে না মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে 2টি টিভিসি, 8টির মতো বিজ্ঞাপন স্পিকার, যেখানে আমরা বিভিন্নভাবে জনগণের মধ্যে সচেতনতা পৌঁছে দিচ্ছি, জনগণকে বোঝানোর চেষ্টা করছি যে আসুন আপনারা আমাদের উন্নত আধুনিকায়ন সেবা গ্রহণ করুন। এই জায়গা থেকেও তারা দাবি করছেন মাননীয় স্পিকার আজকে নাকি প্রচার প্রচারণার কমতি রয়েছে মাননীয় স্পিকার। তারা বলছেন মানুষ স্মার্টফোন চালাতে পারে না, 2022 সালে দাঁড়িয়ে মাননীয় স্পিকার একটি পরিবার দেখিয়ে যান যেখানে একটিও স্মার্টফোন নেই মাস স্পিকার। তারা দাবি করছেন মাস স্পিকার ফেসবুকে তো সবার অ্যাক্সেস নেই মাস স্পিকার, এই কথা আমরাও জানি, এর জন্য আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি, আমরা হচ্ছে ফোন কলের ব্যবস্থা করেছি মাস স্পিকার, ফেসবুক চালাতে হবে না, MB খরচ করতে হবে না, 2 টাকা দিয়ে একটা ফোন করুন এবং এই টাকাটাও দিতে হবে না, আমরা কয়েক বছরের মাঝেই হচ্ছে এটা টোল ফ্রি করে দিব মাস স্পিকার। তারপরেও তারা দাবি করছেন মানুষজনের কাছে সেবা পৌঁছাচ্ছে না মাস স্পিকার। তারা পুরো বিতর্ক জুড়ে বারবার বলেছেন এত বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, কেন এখনো 100% সেবা নিশ্চিত হচ্ছে না।
মাস স্পিকার শতভাগ সেবা যে নিশ্চিত হচ্ছে না, এটা তো আমার প্রধানমন্ত্রী থেকে আমরাই স্বীকার করে নিচ্ছি। আমরা বলছি মাস স্পিকার, আমরা শতভাগ সেবা নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছি। আমরা মাস স্পিকার শতভাগ সেবা নিশ্চিত করিনি, মাস স্পিকার শতভাগ সেবা সুদূরে নিশ্চিত করব। এবং এর জন্য আমরা যে লক্ষ্যমাত্রা 2025 এবং 2030 বছরের মধ্যে প্রকল্পগুলো নিয়েছি সেগুলো বাস্তবায়ন হোক, কী করে ফেলেছি সেটাই এবার দেখুন মাস স্পিকার। আমরা 45 টাকার একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন এবং পেমেন্ট করে 3 কর্মদিবসের মধ্যে RS খতিয়ান এবং মৌজা ম্যাপের সার্টিফাইড কপি দিচ্ছি মাস স্পিকার। আমরা দেশের 76% সরকারি ভূ সম্পত্তি, খাস জমি, সায়রাত মহলের তফসিল ভূমি তথ্য ব্যাংকে আপলোড করে দিয়েছি। আমরা ভূমি অফিসের নিরাপত্তার জন্য মাস স্পিকার আজকে আগুন সহনীয় আলমারি, CCTV ক্যামেরার ব্যবস্থা করেছি। আমরা সাধারণ নাগরিকদের জন্য 28 দিনে, প্রবাসীদের জন্য 9 থেকে 10 দিনে এবং মুক্তিযোদ্ধাদের জন্য 10 দিনে এবং বিনিয়োগ বান্ধব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য মাত্র 7 দিনে ইনামজারি সেবা দেওয়া শুরু করেছে মাস স্পিকার। মাস স্পিকার, ভূমির মালিকানায় এখন আর কোনো পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে না মানন স্পিকার। সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ নামক এক পেপার এই ভূমির মালিকানা নির্ধারণের উদ্যোগ নিয়েছে মান স্পিকার। চিন্তা করে দেখেন, আজকে আমরা 900টি অফিস তৈরি করেছি, 50%-এরও অধিক ভূমি অফিস আমরা আধুনিকায়ন করেছি, খাস জমি, বালুমহাল সব কিছু নিয়ে ছবিযুক্ত ডাটাবেস মান স্পিকার, ছবিযুক্ত ডাটাবেস। পৃথিবীর কয়টা দেশ করতে পেরেছে ছবিযুক্ত ডাটাবেস? প্রথমেই বলেছি আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা রয়েছে, 2 বিঘা জমি বেশি পাওয়ার জন্য আমরা নিজের মা বাবার নামে মামলা ঠুকে দেই, নিজের ভাইয়ের নামে মামলা ঠুকে দেই মান স্পিকার। তারপরেও আমরা এখন উত্তরাধিকার ক্যালকুলেটরের ব্যবস্থা করেছি, আমি জানতে পারবো আমি আমার মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া কতটুকু জমির অধিকার রাখি। এবং এই জায়গা থেকে পারিবারিক জঞ্জাল, পারিবারিক মামলা এগুলো নিষ্পত্তি হবে। 42টি ল্যান্ড ট্রাইব্যুনাল হয়েছে, ভবিষ্যতে আপিল ট্রাইব্যুনালের কাজ চলছে, তারপরেও তারা দাবি করছেন মাস স্পিকার মামলা নিষ্পত্তি হচ্ছে না। তাহলে আপনারা কোনো আসমানি নজিল খিতাব নজিল করে দিয়ে যান যেখানে আপনারা সমস্ত মামলা নিষ্পত্তি করে দিবেন। শেষ করছি, শেষ করার আগে আবারও বলতে চাই সবাই একসাথে, বদলে যাচ্ছে দিনকাল, জনসেবা ডিজিটাল। ধন্যবাদ মাস স্পিকার, আশা করছি প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করতে আসছেন মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সফিউল ওয়াহিদ শোভন। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল তাদের যে পুরস্কার সে গ্রহণে ব্যস্ত, তারা সে কী কী করেছে কী কী পাচ্ছে সে গ্রহণে ব্যস্ত, কিন্তু তারা আজকে চিন্তা করছে না গ্রামের সেই প্রান্তিক কৃষক, যেই কৃষক যে কোনো সময় তার জীবনের একমাত্র অবলম্বন জমি দখল হয়ে যেতে পারে, যে কোনো সময় তার সন্তান সমতুল্য জমি যে কোনো সময় মামলা নিষ্পত্তি হচ্ছে না, এটা নিয়ে চিন্তিত, এগুলো নিয়ে তারা চিন্তা করছে না। আজকে গ্রামের সেই প্রান্তিক কৃষক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল যে চাষিতে পাচ্ছে না, এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। সেখানে দাঁড়িয়ে আজকে তারা পুরোপুরিভাবে সে প্রান্তিক কৃষকের কাছে, সে অর্থনৈতিক চালিকা শক্তির কাছে এই ডিজিটাল ভূমি ব্যবস্থা মধ্যে সুফল ছিঁড়ি পৌঁছিত আছে, ব্যর্থ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংসদে ফ্লোর প্রদান করার জন্য। আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাব উত্থাপন করলেন সেটি হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। যখন বাসার বিদ্যুৎ বিল থেকে ব্যাংকের লেনদেন পর্যন্ত ডিজিটাল হয়েছে, তাদের এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার উদ্যোগকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি, কিন্তু আজকে বাস্তবায়ন কোথায় মাননীয় স্পিকার? লক্ষ্য করুন, 2012 সালে একটি পাইলট প্রজেক্ট গ্রহণ করার পরে 10 বছর পরে এসেও যখন সেটির বাজেট আপনারা 2049 কোটি টাকা বাড়ান, তখন সেটিকে আরও 3.5 বছর সময় বাড়িয়ে নিয়ে যান, সেখানে আজকে প্রমাণ হয়ে যায় এটি আজকে সফলভাবে বাস্তবায়ন হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী 4টি কথা বললেন, অটোমেশনের 17টি ধাপ, তথ্য প্রযুক্তি আইন, ওয়ান স্টপ, জনগণের অংশগ্রহণ এবং সেবা প্রাপ্তি। আজকে সরকারি দল থেকে ওয়ান স্টপ এবং জনগণের অংশগ্রহণের সেবা প্রাপ্তি নিয়ে কোনো কথা বলতে পারেনি তারা। কেন বলতে পারেনি লক্ষ্য করুন, আজকে তারা দেখি ওয়ান স্টপ করতে পারছে না। আজকে আপনাকে এসিলেন অফিসে একবার যেতে হচ্ছে, আপনাকে তহসিল অফিসে একবার যেতে হচ্ছে, আপনাকে ভূমি অফিসে একবার যেতে হচ্ছে মাননীয় স্পিকার। তাদের ওয়ান স্টপ সার্ভিস কোথায় মাননীয় স্পিকার? সেই আজকে তারা বাস্তবায়ন করতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ইনামজারি অনেক কথা বললেন, দৈনিক ইনকলাবের একটি প্রতিবেদন অনুযায়ী রাজধানী সহ আশেপাশের যেই তফসিল অফিসগুলো আছে, ভূমি অফিসগুলো আছে, সেই অফিসগুলোতে যে দেখা যায় এই ভূমি যে মালিক রয়েছে তারা অনলাইন সেবার সাথে পরিচিত নয়, তারা এই ভূমি এই অফিস সংলগ্ন যে দোকানপাটগুলো রয়েছে সে দোকানে গিয়ে অতিরিক্ত 500 থেকে 1200 টাকা পর্যন্ত প্রদান করে ইনাম জারি করছে, এবং ইনাম জারি করার পরবর্তীতে এই ফাইল সহ যে দলিল রয়েছে, যে রেকর্ড বুক রয়েছে, যে খাজনার কাগজপত্র রয়েছে, এই কাগজগুলোকে আপনার এসি ল্যান্ড অফিসে যে জমা দিয়ে আসতে হচ্ছে। মাননীয় স্পিকার, তাদের ওয়ান স্টপ সার্ভিস আজকে বাস্তবায়ন হয়নি, তারা আজকে এটিকে সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি মাননীয় স্পিকার। এই যে তারা একটি অর্ধেক ডিজিটাল অর্ধেক অ্যানালগ প্রক্রিয়া তৈরি করলো মাননীয় স্পিকার, এটার মাধ্যমে আজকে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট ডেভেলপমেন্ট বলছে এই অর্ধেক ডিজিটাল অর্ধেক অ্যানালগ প্রক্রিয়াটি মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। তাদেরকে আজকে অনলাইনে ফর্ম পূরণ করতে হচ্ছে, সেই ফর্ম নিয়ে আবার অফিসে অফিসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে মাননীয় স্পিকার। তাদের সফল বাস্তবায়ন কোথায় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পাই যে বাগেরহাটের মংলায় জমি জালিয়াতি, মাননীয় স্পিকার মৃত ব্যক্তিকে জীবিত করে জমির দলিল তৈরি করা,
আজকে কালের কণ্ঠে দেখা যায় জালিয়াতি করে মহাসড়ক বন্ধ 15 কোটি টাকা আত্মসাত। অত্যন্ত হাস্যকর কথা মাননীয় স্পিকার, একটি দেশের মহাসড়ক কখনো একজন মানুষ নিজের বলে দাবি করতে পারে? আজকে তাদের সরকারের আমলে, আজকে তাদের আন্ডারে একটি দেশের মহাসড়ককে একজন মানুষ তার নিজের বলে দাবি করছে মাননীয় স্পিকার। এই ক্ষেত্রে তাদের কোনো বাস্তবায়ন নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মোস্তাফিজুর রহমান স্যারকে, স্যার যে উদ্যোগগুলো রয়েছে সেই উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই, এবং আজকে সরকারি দল এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ। কেন ব্যর্থ? এটিকে তারা জনবান্ধব করে তুলতে পারেনি, আজকে তারা বিচার ট্রাইব্যুনাল শেষ করতে শুরু করতে পারেনি, আজকে তারা প্রচার প্রচারণা চালাতে পারেনি, আজকে তারা মাঠ পর্যায়ে ট্রেনিং দিয়ে মানুষকে এটি সম্পর্কে জানাতে পারেনি যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কি এবং কীভাবে কাজ করে। তাই আজকের সংসদে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি এই প্রস্তাব গৃহীত না করার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের। আমরা যুক্তি খণ্ডন পর্বে দুদলের দুই দল নেতার আবার একটু কিছু বক্তব্য শুনে নেই, এবং সেই কারণে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা আহসানুল্লাহ রিয়াজকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে আবারও ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন আমরা একটি নাম জারি করব, তখন সেখানে শুধুমাত্র ফোন দিলে নাম জারিটি হয়ে যায় না, এটার একটা প্রসেস আছে এবং সেই একটা প্রসেসের মাঝখান দিয়ে যেতে হয়। সরকারি দল বারবার বলছে আপনারা 2 টাকা খরচ করে এই নাম জারি করে ফেলছেন, না বিষয়টি এমন নয়। নাম জারি করার পরে আপনার অতিরিক্ত টাকা আছে, প্রসেস আছে, এসিলেন্টের কাছে যেতে হবে, 1200 টাকা খরচ করতে হবে, তারপর আপনি নাম জারিটি করতে পারবেন। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের সাংসদ এসে আমাদেরকে বলে গেলেন যে আমরা নাকি কিছুই দেখাতে পারছি না, যে তারা নাকি আর কী কী করতে পারতো সেগুলো নাকি আমরা বলতে পারছি না। আমরা বলছি তারা আসলে আর কী কী করতে পারতো। মাননীয় স্পিকার, তারা ল্যান্ড ক্রাইম অ্যাক্ট প্রণয়ন করতে পারতো, তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে পারতো, তারা 1-6-1-2-2 এই হটকল টিকেট টোল ফ্রি করে দিতে পারতো, তারা দালাল নির্ভরতা কমানোর জন্য দক্ষ জনবল গড়ে তুলতে পারতো মাননীয় স্পিকার, যেটা তারা করতে পারেনি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীকে যখন আজকে প্রশ্ন করা হয় যে মামলা নিষ্পত্তি আপনি কি করতে পেরেছিলেন একটিরও কোনো, তিনি তখন আমাদের বলছেন আজকে এই যে ফেসবুক চ্যাটের মাধ্যমে আমরা মামলা নিষ্পত্তি করেছি। ফেসবুক চ্যাটের মাধ্যমে যদি মামলা নিষ্পত্তি হয়ে যেত মাননীয় স্পিকার, তাহলে আজকে একটি মামলাও থাকতো না, বাংলাদেশের সকল মামলা নিষ্পত্তি হয়ে যেত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মন্ত্রীর কথা বলি, মন্ত্রী মাননীয় স্পিকার আজকে বিষয়টি বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না মাননীয় স্পিকার? তিনি এসে বলে গেলেন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না, বাস্তবায়ন আগে সফলভাবে কথাটা রয়েছে যেটা আপনারা করতে পারছেন না, সেই সফলভাবে কথার মাধ্যমে কিন্তু ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন হয়। মাননীয় স্পিকার, যখন আজকে আমার দলের উপনেতা যখন এসে বলে যায় যে ভূমি সেবা নামে একটি অ্যাপ রয়েছে, আপনি কি সেটা জানেন, তখন সেটি তিনি বলেন যে তিনি জানেন না, বরং তার পরিবর্তে আজকে সরকার দলের মন্ত্রী এসে বলে যান যে আমাদের হটকল রয়েছে, ভূমি সেবা অ্যাপসের কথা আমি জানি না। এখন মাননীয় স্পিকার, সরকারি দলই যখন অ্যাপসের কথা জানে তখন আমাদের কিছু বলার নেই। আজকে মাননীয় স্পিকার, যখন 2-3 টাকা করে কথা বলছেন, যখন নামজারি কথা বলছেন 2-3 টাকা খরচ করে আপনি সেবা পেয়ে যাবেন, এখন মাননীয় স্পিকার 1-2 মিনিটে তো একটা সমস্যার সমাধান হয় না, 5-6-7-8 অনেক মিনিট হয়, তারপরও এটার আরও ভোগান্তির কোনো সীমা নেই। এখন মাননীয় স্পিকার, একটা খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে সেই 5-6 মিনিটে যখন মাননীয় স্পিকার 20-30 টাকা করে উঠে যায়, তখন সরকারি দলের কাছে সেটা সম্পূর্ণ নগণ্য মনে হচ্ছে, কিন্তু অন্যান্য যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে সেটা নগণ্য মোটেই নয়। আজকে 2012 থেকে 2022 এই 10টি বছর হয়ে গিয়েছে, তারপরও আজকের বিতর্কে সরকারি দলের কাছ থেকে শুনতে হচ্ছে, এটা হবে, এটা করছি, করছেন, পদক পাচ্ছি। মাননীয় স্পিকার, 2টা পদক দিয়ে যদি আজকে 10 বছরে আপনারা চলমান একটা প্রক্রিয়া এখনও চলমান রাখেন, তাহলে সেই 2টা পদকই আপনাদের আমি অ্যাচিভমেন্ট বলবো। আজকে জনসেবা করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা আপনাদের অ্যাচিভমেন্ট নয়। আজকে 10 বছরেও সচেতনতা গড়ে তুলতে পারেননি। তারা বলছে 80,000 হটকল নিয়েছে, বাংলাদেশের মানুষের সংখ্যা 17 কোটিরও আরও বেশি মাননীয় স্পিকার, সে 17 কোটির বেশি থেকে আজকে মাত্র 80,000 হটকল ফোন নাম্বার পেয়েছে, এটা একটা লজ্জার বিষয়। তাই মাননীয় স্পিকার, আমি এই অলিক ভরা গল্পে বিশ্বাস করি না সরকারি দলের, তাই বিশ্বাস করি আজকের এই প্রস্তাবটি এই সংসদে যেন গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এবার আহ্বান করছে আজকের ছায়া সংসদে ওয়াইন্ড আপ সেশনে সর্বশেষ বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী প্রিয়া দেবকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আরও একবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের আমি বুঝতে পারছি না যে আমি সংসদে এসেছি না অন্য কোথাও, মানে একটা বিরোধী দল, তাদের জনপ্রশাসন সম্পর্কে কোনো ধারণা নেই মাননীয় স্পিকার। ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রকে ভূমি সেবার আন্ডারে ওনারা আনতে চাচ্ছেন মাননীয় স্পিকার, এই বিষয়টা এত সহজ না। ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রতে মানুষ আরও অনেক তথ্য চায় মাননীয় স্পিকার, এখানে সহজেই হচ্ছে তথ্য সেবা কেন্দ্রকে ভূমি সেবাতে আনা যাবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওনারা বললেন 17 কোটির মধ্যে নাকি আমরা 80,000 ফোন কল পেয়েছি, 80,000 ফোন কল 1 বছরে পেয়েছি মাননীয় স্পিকার, বাংলাদেশের 17 কোটি মানুষেরই কি হচ্ছে ভূমি সংক্রান্ত সমস্যা
আছে আপনি এই দাবি করছেন? আমি 17 কোটির একজন, আমি 17 কোটির একজন এখানে দাঁড়িয়ে বলছি আমার ভূমি সমস্যা নাই ভাই। আপনি 17 কোটি মানুষ কই পান? মাননীয় স্পিকার, ই মিউটেশন নিয়ে হচ্ছে এত এত কথা বললেন, বারবার বলছি মাননীয় স্পিকার, ই মিউটেশন প্রসেসটা অনেক সহজ প্রসেস, আপনি হচ্ছে ফলো করেন, আপনি দালাল ধরবেন না। এই দেখেন মাননীয় স্পিকার, আমাদের ই মিউটেশন প্রসেসের এই পোস্টার সব জায়গায় আছে। আজকে 3 বক্তাই মাননীয় স্পিকার ই নাম জারি নিয়ে কথা বললেন। মাননীয় স্পিকার, আজকে সবচেয়ে বেশি কথা এসেছে মামলা নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের আমাদের এটিএন বাংলায় একটি প্রোগ্রাম হয়, যে কথা কেউ রাখেনি, সেখানে মাননীয় স্পিকার আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে মামলা কমানোর জন্য হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল করার কথা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে ট্রাইব্যুনালের কথা তারা বলছেন, আমরা সেটা করবো মাননীয় স্পিকার। 42টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নিয়ে কথা হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে প্রথম কথা, মামলা কেন হয়? মামলা হয় তথ্যের অভাবে। এজন্য আমরা কি করেছি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমরা 5 কোটি 13 লক্ষ খতিয়ান নেটে আপলোড করেছি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, আমরা হচ্ছে গিয়ে ভূমি ম্যাপিং করছি মাননীয় স্পিকার। আজকে যখন সব তথ্য আপনার হচ্ছে ডিজিটাল হবে, সব তথ্য হচ্ছে গিয়ে আপনি নেটে পাবেন মাননীয় স্পিকার, তখন তথ্যের বিভ্রান্তিটা থাকবে না, মানুষের মধ্যে জটিলতা থাকবে না। যখন মানুষের মধ্যে জটিলতা থাকবে না, মানুষ জানবে সব কিছু, তখন কিন্তু সহজে ভূমি নিয়ে সমস্যা থাকবে না। মাননীয় স্পিকার, বারবার ওনারা বললেন যে আমরা সফলতা কোথায় পাচ্ছি, এই যে মাননীয় স্পিকার ই নামজারি দেখিয়ে গেছি, ই সেটেলমেন্ট দেখিয়ে গেছি মাননীয় স্পিকার, ভূমি ম্যাপিং এর কথা বলছি মাননীয় স্পিকার, এত এত উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে, মানুষ যে কল সেন্টারে কল দিচ্ছে, এত কিছু দেখার পরও মাননীয় স্পিকার ওনারা কিভাবে বলেন যে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না? আমি আসলে, আমার এটা বোধগম্য না মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, ওনাদের যখন প্রশ্ন করলাম যে একটা আলাদা রূপরেখা দেখিয়ে যান যে কিভাবে আর কি করলে মাননীয় স্পিকার আমরা এটাকে সফল বলতে পারবো, তখন ওনারা বললেন মাননীয় স্পিকার ওনারা বিরোধী দল, ওনারা কেন বলবেন? আশ্চর্য, এটা তরুণ প্রজন্মের সংসদ, সরকারি দল বিরোধী দল সবার মতামত নিয়েই তো আমরা কাজ করবো। আপনারা একটা মডেল দেখাইতেন ভাই, আপনারা তো মডেলও দেখান নাই। মাননীয় স্পিকার, আজকে ওনারা প্রচার প্রচারণার কথা বললেন, আমি জানি না মাননীয় স্পিকার ওনারা ঢাকা শহরে থাকেন কিনা বা আজকে কোথা থেকে এসেছেন। মাননীয় স্পিকার, ঢাকা শহরের মোড়ে মোড়ে হচ্ছে মাননীয় স্পিকার এই পোস্টারগুলো মাননীয় স্পিকার দেওয়া আছে, এই যে মাননীয় স্পিকার 16122 নম্বরে কল দিতে হবে মাননীয় স্পিকার, ঢাকা শহরের মোড়ে মোড়ে এগুলো আছে মাননীয় স্পিকার, আমরাই আসার সময় 3 বার দেখেছি মাননীয় স্পিকার। ওনারা কী করে দেখেন না এটা আসলে আমি বুঝতে পারি না। মাননীয় স্পিকার, আজকে হচ্ছে গিয়ে তথ্যের কথা বলছেন মাননীয় স্পিকার, আজকে হচ্ছে গিয়ে ওনারা ভূমি অফিসের ভোগান্তির কথা বলছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন 50%-এরও বেশি অফিস হচ্ছে আধুনিকায়ন করা হচ্ছে মাননীয় স্পিকার। তারপর হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের পুরনো সব ল্যাব আধুনিকায়ন করা হচ্ছে, 40,000 ডিজিটাল ম্যাপ করা হচ্ছে মাননীয় স্পিকার, অ্যাপ ডিজিটাল করা হচ্ছে, ডাটাবেজে যা ভুল আছে মাননীয় স্পিকার তা সংশোধন করা হচ্ছে মাননীয় স্পিকার। ডাটাবেজে যখন তথ্য থাকবে, সেই ডাটাবেজে মাননীয় স্পিকার ভুল হওয়ার আর কোনো সুযোগ নেই, সেই তথ্য দিয়েই হচ্ছে গিয়ে আপনি চলতে পারবেন, সেই তথ্য দেখে হচ্ছে আপনার মধ্যে কোনো জটিলতা আসবে না, মামলা হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হচ্ছে গিয়ে আমাদের ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেক কথা বলেন মাননীয় স্পিকার, আমরা বলেছি এটা একটা চলমান প্রক্রিয়া, ওয়ান স্টপ সার্ভিস আমরা শুরু করব, কিন্তু ওইটাকেই মাননীয় স্পিকার ধরে হচ্ছে ওনারা আজকে কথা বলে গেছেন। মাননীয় স্পিকার, আজকে তৃতীয় বিশ্বের একটা দেশ, আমরা একটা উন্নয়নশীল দেশ, আজকে এই দেশ এই জায়গাতে দাঁড়িয়ে গত 10 বছরে কি করেছে? 5 বছর আগের কথা চিন্তা করেন, আমাদের ভূমি মন্ত্রণালয় 5 বছরে কি যুগান্তকারী পদক্ষেপ দেখিয়েছে, যুগান্তকারী সিদ্ধান্ত দেখিয়েছে, তা হচ্ছে গিয়ে মাননীয় স্পিকার দেখতে হবে, কতগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে তা দেখতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আজকের এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ এই সাংসদদের, মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা ভূমি সেবা সপ্তাহ 2022 উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এই প্রতিযোগিতার আয়োজনের মধ্যে দিয়ে আমরা আসলে একটা সম্মতা করবার চেষ্টা করেছি এবং জনভোগান্তি এবং জনগণের দুর্ভোগ লাঘব হচ্ছে কীভাবে এবং কীভাবে আরও বেশি লাঘব করা যায় এবং হচ্ছে কি না সেই বিষয় নিয়ে আমরা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার উপর আজকের এই ছায়া সংসদের আয়োজন করেছি। আমরা দেখেছি যে গত 19 মে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ তথা ভূমি সেবা সপ্তাহ যেটি 2022 তার কার্যক্রম শুরু হয়েছে, সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে। এর মধ্যে দিয়ে জনগণকে সচেতন করা, জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মধ্যে জনগণকে সহযোগিতা করা, কোথায় দুর্নীতি রয়েছে, কোথায় এই এখনও সুশাসনের অভাব রয়েছে সেগুলিকে দূর করবার জন্য আমাদের এই ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি সাহেব তিনি এই সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করেছিলেন এবং সেখানে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোস্তাফিজুর রহমান সহ আরও প্রাজ্ঞজনরা সেখানে ছিলেন। আসলে এই যে ভূমি ব্যবস্থাপনা, এটি একটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এই জমি বেচা কিনা, রেজিস্ট্রেশন, নাম জারি, পর্চা, খতিয়ান, খাজনা, ভূমি জরিপ গ্রহণ করা ইত্যাদি সেবা পেতে কিন্তু এখনও মানুষকে একেবারে যেটি বলা হয় শতভাগ যে তাদেরকে সুবিধা প্রদান সেটি কিন্তু নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি। এখনও নানা অভিযোগ কিন্তু বিদ্যমান রয়েছে, সেই অভিযোগগুলোর মধ্যে যেমন বারবার আমরা বলবার চেষ্টা করি ভূমি সেবা অফিসে অনেকবার যেতে হয়, সেখানে গেলে যেটি আমরা অনলাইনে আপলোড করেছি সে অনলাইনে আপলোড করার পরও অনেক ক্ষেত্রে সেখানে ম্যানুয়ালি দিতে হয়, সেখানে এখনও দালালের যে দৌরত্বরা সেই দৌরত্বরা রয়েছে, ইভেন সেখানে যে কর্মকর্তারা রয়েছে ভূমি সেবা অফিসগুলোর মধ্যে সেই কর্মকর্তাদের মধ্যেও কোথাও না কোথাও এখনও পর্যন্ত তাদের যে অসততা, তাদের যে ঘুষ গ্রহণ করবার যে অভিযোগ সেটি কিন্তু
এখন আমরা দেখছি যে বিদ্যমান রয়েছে। তবে একটা কথা তো আমরা বলতে চাই, সেটি হচ্ছে যখন এই ভূমি সেবা প্রক্রিয়াকে ডিজিটালাইজেশন করা হলো এবং এই প্রক্রিয়া যখন চলছে, ঠিক সেই সময় আমি বলছিলাম যে মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এবং আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সচিব জনাব মোস্তাফিজুর রহমান, তাদের যে টিমটা যে কাজ করছে, এই টিমটার নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখেছি যে এখানে যে জনদুর্ভোগ কিন্তু কিছুটা হলেও কমে আসছে। মানুষ কিন্তু এখন ঘরে বসে ই নাম জারি করতে পারছে, খাজনা প্রদান করতে পারছে, ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছে, সার্টিফাইড কপি তারা নিতে পারছে, এই যে ডিজিটাল ভূমি সেবা, এই যে যখন প্রক্রিয়াটা শুরু হলো তারপর থেকে। এখন এই প্রক্রিয়া শুরু করবার পরে আমরা বারবার বলতে চাচ্ছি যে যেটি 5,13,00,000 খতিয়ান অনলাইনে আপলোড করা হয়েছে এবং আমরা ডিজিটাল ভূমি রেকর্ড রুমের কথা আমরা দেখতে পেয়েছি, প্লট ভিত্তিক ডিজিটালের কথা বলা হচ্ছে, ভূমি জয়নিং যে পদ্ধতি সেটি করা হচ্ছে, ভূমি অফিসগুলোতে সিসি ক্যামেরা বসিয়ে সেখানে যে কেন্দ্র থেকে মনিটরিং করা হচ্ছে যে ভূমি অফিসের মধ্যে কোনো দালাল ঢুকছে কি না, কোনো লোক ঢুকলে কতবার সে ভূমি অফিসে প্রবেশ করছে, কতবার সে বের হচ্ছে, অর্থাৎ এই যে একটা নজরদারি, সেই নজরদারিটা তারা জোরদার করতে পেরেছে। একটা উল্লেখযোগ্য পরিবর্তন করবার ক্ষেত্রে আমরা দেখেছি ভূমি মন্ত্রণালয় 16122 যে একটি হটলাইন নাম্বার তারা প্রবর্তন করেছে, তার মধ্যে দিয়ে কিন্তু দেশে বিদেশে বসে 24 ঘন্টা 7 দিন এই হটলাইন নাম্বারটি খোলা রাখে এই ভূমি সেবা প্রদান করছে এবং মানুষের যে নানারকমভাবে যে ইনফরমেশন দেওয়া, অভিযোগ নেওয়া, ইভেন তাদেরকে সেই টেলিফোনের মাধ্যমেই যে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করবার ক্ষেত্রে এই ভূমি মন্ত্রণালয় তাদের কার্যক্রম তারা পরিচালনা করে আসছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই যে ভূমি সেবা জনবান্ধব করার ক্ষেত্রে জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডও কিন্তু এই ভূমি মন্ত্রণালয় অর্জন করেছে এবং সে কারণে আমরা আমাদের আজকের আয়োজনের মধ্যে দিয়ে মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এবং আজকের সম্মানিত সচিব জনাব মোস্তাফিজুর রহমানকে আমাদের এই ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। আমরা ভালো কাজকে প্রশংসা করতে চাই। আমরা দেখেছি যে এবার যেটা ভূমি সেবা সপ্তাহ হয়েছে সেখানে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ যারা মাঠ পর্যায়ে কাজ করে সে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং একই সাথে কিন্তু আমরা এটাও দেখতে চাই যারা ভালো কাজ করবে না, যারা দুর্নীতি করবে, যারা অন্যায় করবে, যারা ঘুষ খাবে, যারা জনগণের ভোগান্তি করবে, তাদেরকে তিরস্কৃত করতে হবে, তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, সেই ঘোষণাও কিন্তু জোরালোভাবে আমরা দেখতে চাই। সে কারণে ভালো কাজের সাথে আমরা মনে করি আমরা তাদেরকে অভিনন্দন জানাই, কিন্তু খারাপ কাজ যারা করবে তাদেরকেও কিন্তু শাস্তির আওতা আনবার জন্য আমি আমাদের মাননীয় সচিব মহোদয় সহ মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি। তবে এই যে মাঠ পর্যায়ে যে প্রশিক্ষিত যে জনবলের কথা বলছি, ভূমি অফিসের কথা বলছি এবং সেখানে কিন্তু এখন আমরা ইতিমধ্যে জেনেছি অনেক কম্পিউটার অপারেটরকে, আইটি এক্সপার্টকে কিন্তু প্রত্যেকটা এসি ল্যান্ড অফিসে সেখানে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে যারা কানুনগর রয়েছে, যারা সার্ভেয়ার রয়েছে, তাদেরকে আরও অধিকতর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই কারণে আমরা মনে করি যে আমাদের এই ভূমি সেবা কার্যক্রমটা হয়তো আরও বেশি ত্বরান্বিত হয়ে যাবে অতি দ্রুতই। কিন্তু আমরা খুব দুঃখ পাই, যেমন আমরা যখন দেখি একটা মহাসড়কের জায়গায়, যদিও সেটি ভূমি মন্ত্রণালয়ে কতখানি নিয়ন্ত্রণ করতে পারবো আমি জানি না, আমরা এক ছাতার নিচে আসার কথা বলছি, আজকে আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং কোনো না কোনো ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সকল বিষয় মিলিয়ে কিন্তু একটা জটলার মধ্যে আছে। আজকে মহাসড়ক বন্ধক দিয়ে, সরকারি জমি বন্ধক দিয়ে সেখানে ৬০,০০০ টাকা লোন নিয়ে নিচ্ছে, তাহলে আমার এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কোথায় থাকলো, তারা কোথায় কী করলো? আজকে জলাশয়, নদী, নালা, খাল, বিল আজকে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে, সেখানকার মধ্যে কী রেকর্ডপত্র, কী জমি জমার কাগজপত্র জমা দিচ্ছে, শুধু রেজিস্ট্রেশন ফি জমা দিলেই আমরা দেখতে পাচ্ছি সেই জমি কার মালিক, কে মালিক, অনেক সময় এই ধরনের অভিযোগ কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু আবার একটা বিষয় এখন সুন্দর হয়েছে, সেটি হচ্ছে যে ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখন আমরা ক্রেতা বিক্রেতার উভয়ের কিন্তু ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে, এতে কিন্তু একটা সময় কিন্তু ছবি লাগানো ছিল না, সেটি কিন্তু আমরা একটা ভালো দিক হিসাবে দেখতে চাই। কিন্তু আমি মনে করি যে আমাদের সাব রেজিস্ট্রার যে অফিসগুলো রয়েছে সেই সাব রেজিস্ট্রার অফিসগুলোকে আইন মন্ত্রণালয় এবং আমাদের ভূমি মন্ত্রণালয় উভয় সমন্বয়ের মাধ্যমে তাদের যে শস্যের ভিতরে ভুল রয়েছে, তাদের শস্যের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করতে না পারলে আমরা কিন্তু যে বিদ্যমান যে বলি যে আমাদের মামলার 60% মামলা হচ্ছে গিয়ে এই ভূমি নিয়ে এবং সেই মামলা কিন্তু আমরা নিষ্পত্তি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ওয়ান স্টপ সার্ভিসের নামে সকল মন্ত্রণালয় যে কার্যক্রমটার সাথে জড়িত তাদেরকে নিয়ে একসাথে আমরা কাজ করতে না পারি। এই প্রত্যাশা করেই আমরা আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সচিব ভূমি মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি ভূমি সেবাটাকে তিনটা টার্গেট নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে ভোগান্তি কমানো, দুর্নীতি কমানো এবং মামলার জট থেকে মানুষকে মুক্ত দেওয়া, মুক্ত করা। তো ভোগান্তি এবং দুর্নীতি কমানোর এটা কমলো কি না এটা মাপার তিনটা প্যারামিটার আছে।
প্যারামিটার তিনটি হচ্ছে টাইম, কস্ট অ্যান্ড ভিজিট। যদি একটা সার্ভিসের জন্য আগের থেকে সময় কমে, যদি একটা সার্ভিস নেওয়ার জন্য আগের থেকে খরচ কমে, এবং যদি একটা সার্ভিস নেওয়ার জন্য অফিসে যাওয়ার ভিজিট সংখ্যা কমে, তাহলে আমরা বুঝি যে এটার ভোগান্তি কমেছে এবং দুর্নীতি কমেছে। আর মামলার ক্ষেত্রে আসলে কেন হয় এটা কিন্তু আপনারাই বলেছেন, আমাদের যারা বিশেষ করে আমাদের সায়া প্রধানমন্ত্রী তার শেষ বক্তব্যে একটা কথা বলেছে, একটা কারণেই মামলাটা হয়, সেটা হচ্ছে তথ্যের অভাবে এবং তথ্যের স্বচ্ছতার অভাবে। মানুষের কাছে কিন্তু সঠিক তথ্য যদি ওপেন থাকে তাহলে তো মামলা করার কোনো সুযোগই থাকে না। আর একটা কারণে মামলা হয়, সেটা হচ্ছে আমাদের খুব সুনির্দিষ্ট প্রসেস ডিফাইন না থাকার কারণে আমাদের কিছু ডিসক্রিশন পাওয়ার আমরা অ্যাপ্লাই করি। ধরেন একটা জমির একটা ইস্যু আসলো, আমি ইচ্ছা করলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, ইচ্ছা করলে রিজেক্ট করতে পারি, কিন্তু আমরা এটাকে কমাতে চাই, এইটাকে রিপ্লেস করতে চাই ডিজিটাল সিস্টেম দিয়ে। ডিজিটাল সিস্টেমগুলোর সুবিধাটা হচ্ছে এটার একটা ডিফাইন প্রসেসের মধ্যে দিয়ে এটা যায়, এবং এখানে আমি ইচ্ছা করলেও আমার কিন্তু ডিসক্রিশন পাওয়ার অ্যাপ্লাই করে আপনার প্রাপ্ত জিনিসটাকে কেটে দেওয়ার সুযোগ থাকবে না, এবং যেটা আপনি পাবেন না সেটাকেও জোর করে দেওয়ার সুযোগ থাকবে না, কারণ এর ব্যাক এন্ডে সমস্ত তথ্যগুলো লিঙ্ক থাকে। তা আমরা এই জিনিসগুলোকে নিয়ে টার্গেট করে এগোচ্ছি। এতে ফলাফলটা হবে কি, এই মাঝখানের দালালটা রিপ্লেস হবে। এখনও কিন্তু এই যে একটা টেলিফোন কল, এইটা যে কী পরিমাণ আমাদের সেবা দিতে পারে এইটা আমি স্টাডি না করলে বুঝতে পারতাম না। এই 161-22 আমাদের প্রতিদিন যে কলগুলো আসে, কলগুলো রেকর্ড হয়, আমাদের একটা নোট হয়, সেই নোটটা কনসার্ন, যদি অভিযোগ আসে কনসার্ন অভিযোগের অফিসারের কাছে প্রেরণ করা হয়, এবং মিনিস্ট্রিতে আমাদের একটা টিম আছে যাদের জেলাওয়ারি দায়িত্ব বণ্টন করা, তারা প্রতিদিন এই উইকলি এটা দেখে এবং আমাকে রিপোর্ট করে যে এতগুলো কমপ্লেন অমুক জেলায় গেছে কিন্তু এতগুলো নিষ্পত্তি হয়েছে, এতগুলো হয় নাই, আমরা সেগুলো আবার এটা মনিটর করি। তো এইটার একটা ট্রিমেন্ডাস রেজাল্ট এসছে, মানুষ নির্দ্বিধায় বলতে পারে। ধরেন একজন অফিসারের সামনে দাঁড়িয়ে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া খুব কঠিন, এটা খুব মানে রিস্কিও বটে, কিন্তু কল সেন্টারে ফোন করে অভিযোগ দিতে কিন্তু কোনো মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে না, ফলে মানুষ নির্দ্বিধায় বলতে পারে। আর ফেসবুকের কথা যেটা বলা হয়েছে, একদম আমরা গ্যারান্টেড যে আমাদের ল্যান্ড সার্ভিস যে ফেসবুক আছে, আপনি একটা মতামত চাচ্ছেন বা একটা আইনের ব্যাখ্যা চাচ্ছেন, এটা দেওয়া হচ্ছে না, এটা কিন্তু সুযোগ কম। একেবারে স্ট্রং একটা টিম 24/7 এটা নিয়ে কাজ করছে, তারা এইটার সাথে সাথে অ্যান্সার করছে, এবং আমাদের অ্যান্সার করার ডাটাটাও কিন্তু সমৃদ্ধ হচ্ছে। এবং আপনি নিজেও টেস্ট করে দেখেন, আপনি এখানে কোনো কিছু যদি আপনি দেন, পোস্ট করেন, আপনি একটা অ্যান্সার পাবেন, আমাদের লোকজনই এটাকে কিন্তু অ্যান্সারিং করে, এবং এখান থেকেও আমরা অনেক কমপ্লেন নেই, অনেক কমপ্লেন পাই, সেটা আবার আমরা অ্যাড্রেস করি। কাজেই এইগুলো কিন্তু আমাদের চলছে, এটা আমরা ডিজিটাল নজরদারি বলি। একটা মানে ঢাকায় বসে আসলে এই কয়েক হাজার অফিসের দিকে তাকিয়ে নজরদারি করা ইম্পসিবল, তো আমরা এমন একটা টেকনিক নিয়ে এগোতে চাচ্ছি যাতে অটোমেটিক একটা নজরদারির মধ্যে সবাই চলে আসে। ল্যান্ড ক্রাইম অ্যাক্ট, এই ল্যান্ড ক্রাইম অ্যাক্টটা কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা এর ড্রাফটিং হয়ে গেছে, আন্তঃমন্ত্রণালয় সভা হয়ে গেছে, এখন কিছু টিটবিট কনফ্লিক্টিং কিছু ইস্যু তৈরি হয়েছে যেগুলোকে রেমেডি করার জন্য আমরা একটু রিভিউ করছি, রিভিউ করার পর আমরা ক্যাবিনেটে পাঠাবো। কাজে এই আইনটা যদি বাস্তবায়ন হয় তখন ভূমি নিয়ে যত ধরনের অপরাধ আছে এটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে যাবে। আপনারা দেখবেন যে এই যে একজনের জমিতে জোর করে ঢুকে যাওয়া, আর একজনের জমি জাল জালিয়াতি করে দলিল করে নেওয়া, এগুলো কিন্তু আর থাকবে না, একেবারে ইনস্ট্যান্টলি পানিশমেন্টের ব্যবস্থা আছে। আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করে, যাদেরকে আমরা একসময় তহসিলদার বলতাম, তাদের অফিসিয়াল নাম হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা। ইনাদের নিয়োগটা আমরা যাতে নন ক্যাডার পিএসসি থেকে নিতে পারি, এই জন্য পিএসসির সাথে আমরা অলরেডি যোগাযোগ করেছি, এবং একটা ছোট্ট ডিসিশনের একটা জিনিস পেন্ডিং আছে, এই ডিসিশনটা হয়ে গেলে আমরা নন ক্যাডার নেব। এবং নন ক্যাডার এই অফিসাররা যখন মাঠ পর্যায়ে দায়িত্ব পাবে, আমি আশা করছি 4-5 বছরের মধ্যে মাঠের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, কারণ তরুণ যারা আসে তাদের দৃষ্টিভঙ্গি একরকম থাকে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে নেওয়া সম্ভব হয়। এখন ইনকাম ট্যাক্সের যে রিটার্নটা আসে এটা পর্যায়ক্রমে অনলাইনের দিকে যাচ্ছে, এবং 10B এবং 10BB ফর্ম দুইটা যদি আমরা শুধুমাত্র এই দুইটা ফর্ম ভেরিফাই করলে কিন্তু আলাদা করে আর প্রপার্টি স্টেটমেন্ট আমার দরকার হয় না, এই ফর্মটাই এত ওয়েল ডিফাইন্ড। তা আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি এটা একটা ইন্টিগ্রেশন করার জন্য, যে আমাদের রেভিনিউ সেক্টরে যারা আছে তাদের এই ফর্মগুলোকে রিভিউ করে আমি বুঝতে পারবো যে তাদের
হঠাৎ করে প্রপার্টি বাড়লো বা এরকম যদি কোনো কেস থেকে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে একটা কথার মধ্যে একটা কথা এসছে যে জমির মালিকানা নিয়ে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ একটা ব্যবস্থা চালুর জন্য। এটা অ্যাবসোলিউটলি কারেক্ট, বাংলাদেশের এখনকার প্রচলিত আইনে অ্যাবসোলিউট কোনো ডকুমেন্ট নাই যে ডকুমেন্টটা জমির চূড়ান্ত মালিকানা ডিক্লারেশন দেয়, মানে আপনি খতিয়ানটাও না, দলিলও না, ইভেন শুধুমাত্র একেবারে লিপ টু আপিল কোর্টের আদেশ হওয়ার পরে সেই আদেশটা মানতে সবাই বাধ্য থাকে, এর অধীনস্থ সকল কোর্টের আদেশের আবার আপিলের সুযোগ থাকে। তো এইটার কারণে আমরা একটা নতুন আইনে করার প্রক্রিয়া শুরু করেছি, মালিকানা এবং ব্যবহার আইন। এখানে কৃষি জমি সুরক্ষা থেকে শুরু করে মালিকানার ইস্যুগুলো থাকবে। আইনটার আমরা জাস্ট স্কিমাটা তৈরি হয়েছে, নেক্সট উইকে আমাদের এটার ফার্স্ট ওয়ার্কশপটা হবে। এইখানে আমরা একটা অপশন রাখতে চাচ্ছি যেটা হচ্ছে সিওলো বলি, সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ। এটা একটা কার্ড হতে পারে, সার্টিফিকেট হতে পারে, কাগজ হতে পারে, কী হতে পারে আমরা এখনও ডিসাইড করিনি, কিন্তু এই কাগজটা যাকে দেওয়া হবে তিনি হবে ওই জমির চূড়ান্ত মালিক, এবং এটা গভর্নমেন্ট মানে সরকারিভাবেই স্বীকৃত হিসাবে এটা দেওয়া হবে। তার ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ম্যাপ এবং আদার্স তথ্যগুলো ডিজিটাল হয়ে গেলে আমাদের এই জিনিসটা বাস্তবায়ন করাটা সহজ হবে। আমি আর কথা বাড়াবো না, তো আমি দর্শক শ্রোতাদের আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, এবং সরকারি বিরোধী দলে যারা আজকে সংসদে কথা বলল তাদের চেতনা দেখে আমি খুব অভিভূত, আমি খুবই অভিভূত, এবং তাদেরকে তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা সম্মানিত বিচারকদের যে রায়, সে রায় অনুযায়ী হানা ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের ফলাফল ঘোষণা করব। আজকের ভূমিসেবা সপ্তাহ 2022 উপলক্ষে যে প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হয়েছিল, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন, প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন, এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। ভূমিসেবা সপ্তাহ 2022 উপলক্ষে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে আমাদের আজকের ছায় সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। হাতযুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল প্রাইমিশ ইউনিভার্সিটিকে বিজয় বলে ঘোষণা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ভূমিসেবা সপ্তাহ 2022 উপলক্ষে আয়োজিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে আজকের ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।